বউ চাই ছেলে ফেরত চাই চাই আমার গাড়ি এই দাবিতে গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্নায় জামাই একাধিক দাবি নিয়ে শ্বশুরবাড়ির সামনে ধর্না জামাইয়ের বউ ফেরত চাই ছেলে ফেরত চাই চাই আমার গাড়ি এই দাবিতেই গলায় প্ল্যাকার্ড ঝুলিয়ে বেশ কয়েক ঘন্টা শ্বশুরবাড়ির সামনের রাস্তায় বসে ধরনা জামাইয়ের নদিয়ার হবিপুরের বাসিন্দা অনুপ কুমার মজুমদারের দাবি নদিয়া শান্তিপুরে সূত্রাগড় দু নম্বর কলোনি সুচন্দা বিশ্বাসের সাথে তারা বিবাহ বন্ধনে আবদ্ধ হন কিন্তু সুচন্দার পরকীয় সম্পর্কের কারণে মাঝে মধ্যেই অশান্তি হতো সংসারে প্রতিবাদ করলে আরও অশান্তি বেড়ে যেত আর তার জেরেই অনেকটাই দূরত্ব তৈরি হয় তাদের মধ্যে এরপর সুচন্দ্রা বাবার বাড়িতে চলে আসে তারপর একটি খরপোশের মামলা করে তার বিরুদ্ধে জামাই অনুপ মজুমদারের অভিযোগ স্ত্রী সুচন্দ্রা তার কাছে মামলা তুলে নেওয়ার জন্য এক লক্ষ টাকা দাবি করে মামলা থেকে রেহাই পেতে এক লক্ষ টাকা দিয়েও দেন তিনি তারপরেও খরপোশের মামলা তোলেননি স্ত্রী সুচন্দ্রা আজ শ্বশুর বাড়ির সামনে বাধ্য হয়ে ধরনায় বসেন তিনি আমি একটা অফিসে কাজ করতাম সেই চাকরিটাও ওকে দিয়ে আমি গাড়ি চালাতাম এবার গাড়িটা যে এক্সিডেন্ট হয়েছে আর ওই মিতালির বরের সাথে উজ্জ্বল উজ্জ্বল মজুমদার নাম ছিল ওর সাথে ওরকম পরকীয়ায় জড়িয়ে পড়ে এবার আমি একদিন দিন জানতে পারিনি ধরতে পারিনি একদিন হঠাৎ রাত্রিবেলা দেখি আর মোবাইলে গল্প করছে তারপর চ্যাট করছে সেই প্রমাণটাও আমার আছে হোয়াটসঅ্যাপ চ্যাটে সেই প্রমাণটাও আছে সেই মিতালির বরের সাথে উজ্জ্বলের সাথে ওরকম বারবার মানে একবার ধরাও পড়েছে ঘরের সমস্যা এইবার তারপরে আবার তারপরে আবার বাড়ি গিয়েছে তারপরেও বাড়ি গিয়ে আমাদের বাড়ি গেছে আমাদের বাড়ি গিয়ে বলছে যে আমি আর সমস্ত কিচ্ছু করবো না আমাকে এক লাখ টাকা দাও আমি সমস্ত কেস কেস তুলে করেছে মামলা করেছে এ মামলা করেছে ও মামলা করেছে বিভিন্ন রকম মামলা করেছে এটা করেছে চাকরিটাও আমি দিয়েছি তারপরে আমি ওকে ভালো বুঝে ও কান্নাকাটি করে এমন ভাবে কান্নাকাটি করলো মার কাছে গিয়ে আমার কাছে গিয়ে এখন কি আমি দিয়েছি এবার সেই এক লাখ টাকা বলেছে কেস টেস্ট তুলে নেবো সেই কেস টেসও তুলে নি তারপরে এখন নামে সেই গাড়ি ফেরত চাইছি আমার আমার ছেলে ফেরত চাইছি আমার বউ ফেরত চাইছি উনি বলতেই পারে জবে থেকে আমার সাথে বিয়ে হয়েছে তবে থেকে ওর মা সাথেও সম্পর্ক ছিল দেখেছি ওর মায়ের সাথেও সম্পর্ক ছিল ওর নিজেই বলতো যে তুমি একপাশের ঘোম হবে একপাশের মা ঘোম হবে হুম ওর নিজের মুখের কথা আচ্ছা ঘন্টার পরে ঘন্টার মায়ের সাথে গল্প করতে বাড়ি থেকে বেরোলে তো মায়ের পারে হ্যাঁ থাকতেই পারে কিন্তু তাই বলে আজকে এক্ষুনি বাড়ি থেকে বেরোলো সেকেন্ডের মধ্যে ছেলের সঙ্গে গল্প করবে এবং নাম্বারটা ডিলিট করে দেব মা

এমন আমাকে আমাকে ভাত খেতে গেলে ভাতের মিথ্যা কথা ও ওর মতো বানিয়ে দিয়েছে যেহেতু ওর নামে আমার খোরপোসের কেস চলছে সেহেতু ও দিয়েছে দীর্ঘদিন যাবৎ এরকম চলছে অশান্তি তারপর যখন আমার বাচ্চাটা যখন আমার পেটে আসে তখন ওর ও পাশের বাড়ি একটা বইয়ের সঙ্গে থাকে যার ওর বয়সী ছেলে আছে যদিও তপন মজুমদারের বিরুদ্ধে খোরপোশের মামলা থাকলেও স্ত্রী সুচন্দার বিরুদ্ধে আজ শান্তিপুর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয় অন্যদিকে সুচন্দার বাবার বাড়ির পক্ষ থেকে অভিযোগ করে তাদের জামাই অনুপ মজুমদার সম্পূর্ণ মিথ্যা অভিযোগ করছে সুচন্দার নামে নদিয়া থেকে মৈনাক দেবনাথের রিপোর্ট নিউজ এইটিন লোকাল